নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি এখানে নিয়ে নিয়েছি আমি তিন চারটের মতো পটল আর পাশে নিয়েছি দুটা মাঝারি সাজের আলু টুকরো টুকরো করে কেটে আর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কয়টা আর ওইদিকে কারিপাতা আমি কাঁচা লঙ্কাগুলোকে মিক্সার জারটার মধ্যে দিয়ে দিলাম এদিকে আমি সামান্য দু মুঠোর মতো এখানে আমি চিনে বাদাম ভিজিয়ে রেখেছিলাম এই বাদামগুলো ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই বাদামগুলো আমি এখন মিক্সার জারটাতে দিয়ে দিচ্ছি আমি ভিডিওটা বেশি বড় করব না আর ওই পাশে নিয়েছি আমি পনির আমি এটা পনির দিয়ে করব আজকে রেসিপিটা হবে পনিরের এদিকে আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এক চামচ চার চামচের এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটাকে একটু ভেজে নেব জিরেটা হালকা ভাজা হয়ে গেছে জিরেটাকে আমি এখন নামিয়ে নেব তো ভিডিওটা আমি বেশি বড় বানাবো না তবে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এখন আমি সেই কড়াই থেকে জিরেটা আমি নামিয়ে এখন দিয়ে দিচ্ছি সেই শুকনো কড়াইটাতেই আমি কারিপাতাগুলোকে কারিপাতাগুলোকে একটু ভেজে কারিপাতাগুলো আমি এরকম হালকা একটু ভেজে নামিয়ে নেবো আর কি পাতাটা আমি নামিয়ে নিয়েছি এখন এখানে এখন সেই কড়াটাতেই আমি দিয়ে দেব তেল সর্ষে তেলেই আমি রান্নাটা করব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমার তেলটা আমার গরম হয়ে গেছে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আগে এখন দিয়ে দিলাম আমি এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে হালকা একটু ভেজে তারপর আমি পটলগুলো দিয়ে দেব আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে দু তিন মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আমি পটলগুলোকে এখন আলু আর পটল একসাথে আমি ভালো করে একটু ভেজে নেব আবার আলু পটল আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আমি আলু পটলগুলোকে তুলে নিয়েছি এখন সামান্য কটা গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে এখন আমি পনিরের টুকরোগুলোকে আমি দিয়ে দেব পনিরটা আমি বেশি ভাজবো না এখন আমি ওইদিকে চিনে বাদাম কাঁচা লঙ্কা আর ভাজা জিরেটা যে পেস্ট বানিয়ে নিয়েছি সেটাকে সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে এভাবে বানিয়ে দেখবেন একদিন খুব টেস্ট লাগে এটা এটা রুটি পরোঠা লুচি সব কিছুর সাথেই খাওয়া যায় দারুণ টেস্ট এটার একটা হয় ফ্রায়েড রাইসের সাথেও আরও ভালো লাগে বেশি এখন আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখন আমি স্বাদ অনুযায়ী যেটুকু আমার নুন লাগবে আমি নুনটা দিয়ে দিলাম আমি এখানে দেড় চামচের মতো নুন দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এই পাশে দেখো আমার এটা চো রান্নার সাইডের অবস্থাটা দেখো আমি সেটার কাহিনিটা তোমাদেরকে পরে বলছি তোমরা দেখে রাখো দৃশ্যটা খালি আজকে সকাল থেকে আমি কি সব কাজগুলো করেছি আচ্ছা এটা আমার একটু মশলাটা একটু কষানো হয়ে গেছে এখন আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি মিক্সার জারটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দেবো জল দিয়ে আবারও এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব আমার এটা একটু ফুটে উঠুক আমার এটা ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব সকাল থেকে আমি এই সব পয় পরিষ্কার করে কাজ করে এই যে সাড়ে বারোটা পনেরো একটা বাজলো আজকে আমার রান্নাঘরে আসে ঢুকতে জানো এরকম অবস্থা কাপড় ধোয়া ঘর ঝাড় দেওয়া ঘর মোছা স্নান ঠাকুর সবই তো করতে হয় একা হাতে তার মধ্যে যদি এক্সট্রা কাজ জোটে তবে কেমন রাগটা উঠে এখন আমি পরিমাণ মতো আরও একটু গরম জল দিয়ে দিলাম আমি যেটুক গ্রেভিটা রাখবো সেই পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি এখন এটাও একটু ফুটে উঠুক এটা পাঁচ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমার এটা প্রায় হয়ে এসেছে এখন আমি যে ভেজে রেখেছিলাম কারিপাতা নরসিংহ পাতাও বলে অনেকে কারিপাতাও বলে সেগুলোকে একটু হাতে আধা গুঁড়ো করে করে আমি দিয়ে দেবো এখানে কিছুটা গুঁড়ো করেছি কিছুটা গুঁড়ো করিনি এই অবস্থায় আমি দিয়ে দিলাম এখানে আমার রান্নাটা পুরোপুরি রেডি আমি এখন গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে দেব তারপর নামিয়ে নেব আমার ঝোলটা এখন যেরকম গাঢ় আছে ঘন পাতলা আছে সেটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে ঢাকা দিয়ে থাকুক একটু পরে আমি নামিয়ে নেব এই যে আমি অল্প পরে আমি নামিয়ে নিয়েছি এটাকে তবে আমার এই রান্নাটা একদম সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন এখন আমার রান্না শেষ এখন আমি গ্যাসের এই যে পিছন সাইড এগুলো পরিষ্কার করব। তার আগে করেছি অন্য বাদ বাকি কাজগুলো এখন আমি এটাকে পরিষ্কার করব করলেই আমার আজকে কাজ শেষ কালকে আমার বর বলছে রাত্রেবেলা দুপুরবেলায় আমাকে বলছে যে রাত দুপুরে তুমি হালকা কিছু একটা রান্না করে নো রাত্রে আমি বিরিয়ানি বানাবো ঠিক আছে বানাবে তো ভালো কথা এই যে আমাকে কিন্তু ভিডিও করতে না করে দিয়েছে হ্যাঁ দুবার মোবাইলটা নিয়ে আসছিলাম তারপরে এই যে লুকিয়ে এখন অল্প একটু উঠিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলি এই যে বিরিয়ানি আজকে পুরো নিজে বানিয়েছে কিন্তু বাসনপত্র আমার অবস্থার শেষ চতুর্দিকের কাপড় তেনান একরা কিছু আর বাকি রাখে নাই সব কিছু নিয়ে নিয়েছে একা একা এদিকে মাংসটা এখন রেডি করছে এদিকে চাউলটা সিদ্ধ করে নিয়েছে তবে আমার এই ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই